নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার ইউটিউব চ্যানেল বাংলা ফটো হাউসে সবাইকে স্বাগতম জানাই। এটি আমার প্রথম ভিডিও, তো ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এবার থেকে আমি আপনাদের কাছে নিয়ে আসব DSLR সংক্রান্ত টিপস ও কীভাবে আপনি খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে কোনো অ্যাপস ইউজ না করে DSLR-এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ক্লিক করা যায়। আচ্ছা, তো সবার প্রথমে আমরা ক্যামেরাটাকে ওপেন করব, ঠিক আছে? তো এ দেখুন, এখানে অনেকগুলো মোড আছে, ঠিক আছে? এই যে অটো, পি, টিভি, এভি, এম, তো ম্যানুয়ালেই সব থেকে নেওয়াটা বেস্ট হবে, ম্যানুয়াল মোডে। আচ্ছা, তো ম্যানুয়ালটাকে আমরা সিলেক্ট করে নেব। আচ্ছা, এরপর আমরা এই যে কিউ বটনটা আছে এটাতে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে শাটার স্পিডের দেখাচ্ছে, অ্যাপারচার দেখাচ্ছে, ঠিক আছে, আইএসও দেখাচ্ছে। তো এখানে আমরা নিচে আসব, এই যে এইটা পি দেখাচ্ছে এখানে, মানে আমি পোর্ট্রেটটা সিলেক্ট করে রেখেছি, তো এটাতে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন অটো আছে, স্ট্যান্ডার্ড আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে, ন্যাচারাল আছে, ফেথফুল আছে, মনোক্রম আছে। হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে মনোক্রমও বলে থাকে। তো আমরা এখানে মনোক্রমটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তো মনোক্রমটাকে সিলেক্ট করে এবার আমরা এইগুলো দেখে নেব, অ্যাপারচার, তারপরে এফের মানটা কত রাখবো, তারপর আইএসও কত থাকবে, ঠিক আছে? তো এগুলো আমরা দেখে নেব। তো এবার আমি একটা সিলেক্ট করে রাখলাম, তো আমি একটা ক্যামেরা নিচ্ছি, তো এটা আমি পিকচার তুলে দেখাচ্ছি আপনাদের। এই বাটনটা দিয়ে আমি ডিসপ্লেটা অন করব, তো ডিসপ্লেটা অন করলাম, ঠিক আছে? তো দেখুন এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আসছে আমার কাছে। আচ্ছা, তো এবার আমরা একটু জুমটা টেনে নিলাম, ঠিক আছে? দিয়ে এবার আমরা ম্যানুয়াল আছে, ম্যানুয়াল ফোকাস করলাম, ঠিক আছে? দিয়ে এবার আমরা ক্লিক করব। তো দেখুন ম্যানুয়ালে যখন আমরা ক্লিক করছি তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে পিকচার, তখন কিন্তু আর কালার আসছে না, ঠিক আছে? তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, আর আমি চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।